অতিরিক্ত বৃষ্টি আর অতিরিক্ত শীতের কারণে সকালবেলা ঘুম থেকে উঠার, মানে শোয়ার থেকে উঠার একটু দেরি হয়। ঘুম থেকে উঠি 4টা বাজে, চারটা বাজে আমার যত যা কিছুই হোক না কেন, কেন জানি 4টা বাজে আমার ঘুমটা ভেঙে যায়। কিন্তু ফজরের নামাজ পড়ে আর অজু করলে একদম অনেক শীত করে, মানে একদম লড়তে পারি না এরকম, তো নামাজটা পড়েই শুয়ে পড়ি আর শোয়ার থেকে আর উঠতে পারি না। 7টা, 8টা, 7:30 এরকমভাবে ঘুম থেকে উঠি। তো এরকমভাবে ঘুম থেকে উঠলে কিন্তু কাজের অনেকটা পিছিয়ে যাই। তো সমস্যা নাই, কাজ পিছিয়ে গেলেও কোনো সমস্যা নাই, এরকম না যে একদম তাড়াহুড়ো করে কাজ করতে হবে, আস্তে ধীরে কাজ করি। আর দেখো ঘুম থেকে উঠেই অলরেডি আমি নাস্তাটা খেয়ে দিয়ে দিলাম মুরব্বিকে আর ওনার ছেলেকে, মানে অসুস্থ যে ওনাকেও খাবারটা দিয়ে দিয়েছি। আর তারপরে হচ্ছে কাহওয়াটা বানাচ্ছি, কারণ মুরব্বিকে আজকে চা দিয়ে তারপরে নাস্তা দিয়েছি। আমার এই যে কাহওয়াটা রান্না করা শেষ, আর আজকে কিন্তু স্পেশাল হলো না যেহেতু আজকে জুম্মা না। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি এই ব্লগটা অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো চলো, এখন বাজে হচ্ছে 8টা, আর 8টার মধ্যে আমি সমস্ত কাজ শেষ করে ফেললাম, মানে ওনাদের যে খাবার দাবার যা আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আমার নাস্তাটা রেডি এখানে থাকে, তো এটা আমার ভীষণ ভালো লাগে। নাস্তা বানানোর যে একটা আয়োজন সেটা করতে হয় না। তো চলো, সবার খাওয়া দাওয়া শেষ, আর আমি অলরেডি মেশিনে কাপড় দিয়ে আসছি ধোয়ার জন্য। ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধোয়া হচ্ছে আর আমি নাস্তাটা করি, কিন্তু কাপড়গুলো রোদ যদি ভোগ হয় সেটা নিয়ে ভাবনা, কোনো ভাবনা নাই, উপরে চলে যাব। তো চলো দেখতে থাকো। এই যে গরম গরম রুটি নিয়ে আসছে একদম সফট, তো এটা দিয়ে এখন নাস্তা করব। আমি হচ্ছে একটু গরম করে নিলাম, কারণ এটা 2 ঘন্টা আগে নিয়ে আসছে প্যানিজি বাবা হাসান। আমি প্রথমে খাবো হচ্ছে কালো জিরা ভর্তা দিয়ে। বিসমিল্লাহ, কাপড়টা একদম মেশিনে দিয়ে তারপরে নাস্তাটা করলাম, এর ভিতরে কিন্তু আমার কাপড়টাও ধোয়া হয়ে গেল দেখো। আর একটা সুবিধা হচ্ছে কি, আমি তোমাদেরকে সবার কাছে একটা অনুরোধ করি যে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই, প্রত্যেকটা হাজব্যান্ডকেও এটা আমি রিকোয়েস্ট করব যে আপনার ওয়াইফকে অবশ্যই যেন একটা ওয়াশিং মেশিন কিনে দেন। কারণ এই একটা ওয়াশিং মেশিনে একটা মেয়ের কাজ যে কতটা ই করে মানে বলার মতো না, কতটা হেল্প করে। কারণ আমার কাজের মধ্যে, সংসারের কাজের মধ্যে সবচেয়ে বিরক্তিকর এবং সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে কাপড় ধোয়া, এটা আমার খুব কষ্ট লাগে। তো দেখো ওয়াশিং মেশিনে কিন্তু আরেকটা সুবিধা, কাপড় মানে এখানে কিন্তু 90% শুকিয়ে গেল যে কাপড়টা, এটা কিন্তু একটা সুবিধা। তো এই এখন কিন্তু এই কাপড়টা আমি যে কোনো জায়গায় নেড়ে দিলেই শুকিয়ে যাবে এরকম আর কি। তো তোমাদের যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই একটা ওয়াশিং মেশিন কিনবা, এটা কিন্তু একটা সংসারের অর্ধেক কাজ মানে হেল্প করে আর কি, অর্ধেক কাজ কমিয়ে দেয়। তো হ্যাঁ, এই শীতের মধ্যে চারিদিকে কুয়াশা চলছে, খুবই বাজে একটা অবস্থা, তো এই জন্য আর বাহিরে গেলাম না। বাহিরে রোদ থাকলে দেখো আমি জলমল একদম ফুরফুর করে কাজ করি, আর আমার কাপড়গুলো কিন্তু বাহিরে শুকাতাম এখন। তো যেহেতু সমস্যা নাই, কুয়াশা আমার ভীষণ পছন্দ, কুয়াশাও ভালো লাগে, সবই ভালো লাগে, বৃষ্টিও ভালো লাগে, সব কিছুই আল্লাহর রহমত থেকে আসে, আল্লাহর রহমত থেকে আমাদের দান করেন। বৃষ্টি আসা, বৃষ্টিটা কিন্তু আল্লাহর একটা বড় একটা নিয়ামত। দেখো আমি গরমের দিনে যখন বৃষ্টি আসে, আমার আগের ব্লগে দেখবা যে আমি কী পরিমাণ খুশি হই, বাহিরে গিয়ে বৃষ্টিতে ভিজি, ভিডিও করি আর বলি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দোয়া করি, একটু বৃষ্টির পানি নিয়ে মুখে দেই, মুখে দিতে হয় নাকি সুন্নত, আল্লাহ আল্লাহর রহমতের জিনিস। আজকে 2 দিন পরে বাহিরে বের হলাম। ও, কুয়াশার পানি নাকি বৃষ্টির পানি, জুতা নিয়ে আসিনি, মোজা নষ্ট হয়ে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ আজকে রোদ নাই, বাট কালারটা কিন্তু একটু সুন্দর, ভাল লাগছে। আর গতকালকে
এই উঠোনটা মানে এই পুরোটা উঠোন মামা এই পুরোটা উঠোন ছিল একদম বরফ দিয়ে ঢাকা, যেটা কিনা আরব কান্ট্রিতে এটা অসম্ভব কাজ। তো একজন আজকে দেখলাম যে কমেন্ট করলা যে বৃষ্টি হচ্ছে আল্লাহর নিয়ামত, কেন গজব পড়বে। আচ্ছা বৃষ্টির কথা তো আমি বলি নাই রে ভাই, এখানে তো বৃষ্টি না, এখানে তো যেই সব জিনিস ঘটছে তোমাদের সাথে কিন্তু একটু একটু করে শেয়ার করছি, বাট আমি কিন্তু পুরোটা শেয়ার করতে পারি না। যেমন গতকালকে যে এই উঠোনটা যে পুরোটা সাদা ছিল, এই যে এই পরিমাণ বরফ ছিল, এটা আমি শেয়ার করতে পারি নাই। কেন পারি নাই? আমাকে ক্যামেরা অন করতে দেয় না, মানে মোবাইল অন করতে দেয় নাই। কারণ পরশু দিন তিনজন মানুষ মারা গেছে ঠাটা পড়ে। হ্যাঁ, এই জন্য এই দেশে মানে যদি ঠাটা পড়ে তাহলে ই করা যায় না, মানে মোবাইল অন করা যায় না। তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এরকম কিছু কিছু ঘটনা, যেমন অন্ধকার হয়ে আসে, কালো ধোঁয়া বাতাস, আর এখানে ধুলো হচ্ছে পাথর, কালো কালো পাথর, এগুলো দিয়ে পুরো এলাকা কেমন হয়ে যায়, আমি ওইটার কথা বলছি। তো যাই হোক, মানুষের ভুল হইতেই পারে, আমারও ভুল হয়েছে হয়তো আমার কথার মধ্যে। তো চলো একটু ভাইটা শেয়ার করে বাসায় চলে যাবো, রান্না করবো। ওই বিড়ালগুলো মনে হয় ক্ষুধার্ত। হ্যাঁ যে কোথায় দেখা যায় ম্যাও, এই বিড়ালটা অনেক সুন্দর, অনেক বয়স একদম কম, কিন্তু দেখো কত মোটা তাজা, মাশাল্লাহ কত সুন্দর। এখনও কিন্তু মায়ের বুকের দুধ খায়, এই যে দেখো, কিন্তু ওরা ধরতেই পারি না যে মা কেমন করে ভয় দেখাচ্ছে বাচ্চাকে। হুসবি মুশকিলা। তো এই যে কি অবস্থা, আর দাঁড়াবো না, বাসায় চলে যাইতাম দুপুরে রান্না করার জন্য। আর আজকে গতকালকে দেখলাম পুরোটা ফ্ল্যাট ক্লিন করেছি, আর আমি প্রতিদিন করি না, একদিন বা দুদিন পর পরে ফ্ল্যাট ক্লিন করি, কারণ এখানে ছোটো বাচ্চা নেই বা মানুষই নেই, আমি আর মুরব্বী আন্টি জাস্ট মানে হাঁটি আর কি, হাঁটার মানুষ শুধু আমরা দুজন। তো তারপরে আমি ক্লিন করি, আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এখন এখানে হচ্ছে রোগীর জন্য, আমি রোগীর সবজিটা অলরেডি রান্না করা আছে, রোগীর জন্য যে সবজিটা রান্না করি ওইটা আমি একদিন বা দুদিন পর পর রান্না করি, প্রতিদিন করি না। তো যেহেতু ওনার সবজিটা রান্না আছে, আমি শুধু ভাতটা রান্না করব। আর আমি দেখো প্রেশার কুকারে অলরেডি তেল দিয়ে আসলাম, আর এখানে হচ্ছে পেঁয়াজটা কেটে পেঁয়াজটা ফ্রাই হতে হতে আমি প্রতিদিন এইভাবে রান্না করি। তোমরা দেখো মানে রান্না করতে আসলে মনে হয় যে আমাকে কেউ পেছন থেকে তাড়া করছে এরকম আর কি। তো আসলে শুধু রান্না করা না, আমি প্রত্যেকটা কাজই চেষ্টা করি অনেক একটু দ্রুত করার জন্য। এক ঘন্টা একটা কাজ এক ঘন্টা না করে আমি সেটাকে চেষ্টা করি যে 20 মিনিট অথবা আধা ঘন্টার মধ্যে করে ফেলবো। তো আমি এই প্রত্যেকটা কাজই এরকম করে করি, খুব দ্রুত কাজ করি, কাজ করার সময় অনেক দ্রুত কাজ করি, আর দরকার হয় বসে থাকবো। মানে 3 ঘন্টা কাজ না করে আমি 1 ঘন্টা কাজ করবো, আর বাকি 2 ঘন্টা হচ্ছে বসে থাকবো, এটা হচ্ছে আমার টার্গেট। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক সব কিছু মশলা ফ্রাই করা হয়ে গেল। এটা এখানে ভালো করে কষিয়ে নিব, মুরগিটা একদম ভালো করে কষিয়ে নিলাম, আর এখন দিয়ে দিব হচ্ছে ঝোল। আমি নিয়ে নিয়ে এখানে একটু চাল ফ্যাপসা রান্না করার জন্য, তো চালটাকে আমি একটু ভালো করে ধুয়ে রেখে দিব, এত করে আমার কাজটা এগিয়ে থাকবে আর কি। এখন হচ্ছে যেটা হলো, আমার রান্নাটা কমপ্লিট হয় নাই, পানি রয়ে গেছে, মানে চাল চাল রয়ে গেছে। দেখো অনেক সময় কিন্তু রান্না করে ফেলে দিই, ধরেও না, মানে একদম স্পর্শ করে না খাবারটা, ওইটা বিড়ালকে দিয়ে দিই। আর আজকে প্রায় সময় হয় এটা, আজকে না, মানে চাল রয়ে গেছে, পানি একদিকে চাল একদিকে, তোমাদের সাথে আরেকবার শেয়ার করেছিলাম।
এখন বলতেছে যে এক্ষুনি আমি আমি রাত্রেবেলা খাই নাই, আমার এখন খিদা পেয়ে গেছে। মানে রাত্রেও খাই নাই, সকালেও খাই নাই। তারপরে কি করলাম, ওই চাল চাল যেগুলা চালের সাথে যে পানি রয়ে গেছে ওই ভাতগুলো দিয়ে আসলাম। তারপরে হচ্ছে একটু খেলো, সবগুলো ফেলে দিল। 5 মিনিট অথবা হাইস্ট 7 মিনিট দেরি করলে কিন্তু ফুল প্রসেসিং হতো বাটটা, খেতে ভীষণ টেস্ট লাগতো। তো এটা নিয়ে মাঝে মধ্যে আমার হাসি লাগে। তো চলো আজকে হচ্ছে আমি ভাত রান্না করবো, মুসুরের ডাল রান্না করবো, আর হচ্ছে পেঁয়াজু বানাবো, মানে ডালের বড়া দিয়ে, ডাল দিয়ে তারপরে হচ্ছে ভাত খাবো। তো চলো উপরে চলে যাই। চলে এলাম উপরে, আর আমি অলরেডি আমার জন্য ভাত রান্না করে নিলাম। আর এই যে ডালটা দেখো ফোড়ন দিলাম, ডালটা ফোড়ন দিলাম, ক্যামেরাটা ওইদিকে ঘুরাই নেই, কেন ঘুরাই নেই আমি নিজেও জানি না। যাই হোক দেখো, আমি এই যে এখানে যে পেঁয়াজু বলে আমাদের এলাকায়, আবার কোথাও কোথাও বড়া বলে, তো যাই হোক আমাদের এলাকার ভাষাটা ইউজ করছি। আমি পেঁয়াজু বানিয়ে নিচ্ছি, আর ডাল আজকে হচ্ছে ডাল দিয়ে আর হচ্ছে পেঁয়াজু দিয়ে ভাত খাবো, শুকনা মরিচটা ডোলে। তো এখানে আমার বাগনির সাথে কথা বলছিলাম, বাড়িতে একটু কথা বলছিলাম, বড়াপুর সাথে কথা বলছিলাম, বাচ্চার সাথে কথা বলছিলাম, আজকে প্রচুর কথা বলেছি, মানে যত আত্মীয় স্বজন ছিল একদম কথা বলে শেষ করে ফেলেছি। তো যাই হোক, আর এগুলো আমি আস্তে আস্তে করে এখন ভেজে নিই। এই যে গরম গরম একদম মোচমোচে পেঁয়াজু, আর হচ্ছে নিয়ে নিলাম শুকনো মরিচ, এটার সাথে কিন্তু শুকনো মরিচ দিয়ে ভীষণ টেস্ট লাগে। আর এই যে মাত্র ডালটা রান্না করলাম, একদম গরম গরম ডাল, সব কিছুই গরম। তো চলো খাবারটা খেয়ে নিই। লেবু নিলে ভালো লাগতো, লেবু কাটতে ইচ্ছে করছে না। যেভাবে খাবো শুকনো মরিচটাকে এইভাবে ডোলে ডোলে, আলহামদুলিল্লাহ। চাল মরিচ গুলো এখন বাজে হচ্ছে বেলা 3টা, আর দেখো কি অবস্থা। এই যে একদম ফুল কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। মাগরিবের নামাজ আদায় করে আসলাম আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে মাগরিবের নামাজের পরে যে কাজগুলো আজকে করতে হবে সেটা হচ্ছে সেমাই রান্না করতে হবে, বাংলাদেশে যেটা আমরা সেমাই বলি, আর এখানে ওনারা বলে আসছে শেরিয়া। আর যেটুকু এটা কি বাজার নিয়ে আসলো, বেগুন নিয়ে আসলো, আর হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করছি, দাঁড়াও। এই যে এখানে হচ্ছে বেগুন নিয়ে আসছে, এই যে কিন্তু মাছ নাই, আর
মানে ফ্যামিলি পাশে থাকলে যে কতটা সুবিধা, আমার কাছে টাকা আছে বাট কিনে যে আনবো বাজার থেকে এই লোকটা নিয়ে আমাকে একটু বাজারে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, একদিন আল্লাহ অবশ্যই সমাধান করবে সব কিছু, মালিক হচ্ছেন আল্লাহ। আর এই যে কি বোন নিয়ে আসছে, এই যে আর এগুলো হচ্ছে এই দেশের শ্যামাই। তো আজকে এখন এটি রান্না করব। আর এই যে এখানে মনে হয় এক কার্টুন কলা নিয়ে আসছে, কেমন প্যাকেট করা থাকে, ঘেমে কি অবস্থা। আজকে হচ্ছে আমাকে কল দিয়ে বলল যে জান্নাত একটু শ্যামাই রান্না কর, মানে আমাদের এলাকা আমাদের দেশের শ্যামাইটা খেতে পছন্দ করে। তো এখানকার শ্যামাইও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা এখানকার যেটা রান্না করে, যেমন এটা ফ্রাই করছি, এটা ফ্রাই করা শেষ হয়ে গেলে এখানে একটু পানি দিব আর একদম অল্প একটু চিনি, বাস এটা এটা খাওয়া শেষ। এটা জর্জরা করে তারপরে হচ্ছে ওনারা এইভাবে খায়। আর আমাদের বাংলাদেশের খাবারটা হচ্ছে এখানে যেমন এই এক কাপ চিনি দিতাম ওনাদের জন্য আগে, ওনাদের যে দেশে রান্নার জন্য, আর আমাদের দেশে রান্নার জন্য 4 কাপ চিনি দিলাম, কত ভালো না দেখো। তারপরে দিয়ে দিব হচ্ছে মশলা, তারপরে এটাকে ভালো করে সেদ্ধ করে তারপরে এটার মধ্যে 4 কাপ দুধ দিয়ে দিব। তো দুধ আর হচ্ছে 3 কাপ চিনি কিন্তু এখানে এক্সট্রা বেশি আসলো। তো চলো, আমার রান্নাটা করা শেষ হয়ে গেছে, দেখো একদম কমপ্লিট হয়ে গেল, সবার খাবারটা দিয়ে শেষ। হচ্ছে 8টা, আর আমাদের জন্য যেহেতু মুরব্বি এখানে, মানে আমাদের জন্য যারা ইয়াং বয়সের তাদের জন্য হবে মাত্র সকাল হলো, মানে এখন সকাল, সারা রাত সজাগ থাকবে, ফজরের নামাজ পড়ে তারপরে হচ্ছে ঘুমোবে। আর আমাদের জন্য হচ্ছে আর 8টা, মানে অনেক রাত হয়ে গেছে, মুরব্বি অলরেডি খাবার দাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, বাট আমি এখনও খাইনি। আর আজকে দেখো শ্যামাই রান্না করলাম, আর হচ্ছে বাজার থেকে তামিজ নিয়ে আসছে, তামিজ দিয়ে শ্যামাই দিয়ে সবাই খেলো, আর আমিও খাবো। একদম গরম গরম তামিজ নিয়ে আসছে, এই যে দেখো, এই যে মাত্র নিয়ে আসলো। তো তামিজটা কিন্তু গরম গরম ভীষণ ভালো লাগে খেতে, এটা এটা খাওয়া মানে এটা খেলে একটা আছে না যে রুচি উঠে যায় খাবারের থেকে, এরকম না, এটা খেলে খেতেই মনে চায়। তো চলো আগে চাটা করি, একটু চা করব, চা দিয়ে তারপর হচ্ছে তামিজটা খাবো শ্যামাই দিয়ে। তো চলো দেখ, আমি এখানে যে একটু চিনি আর হচ্ছে একটু একটা লিকার নিয়ে নিলাম, আর এখানে পানিটাও গরম করে নিলাম। তো আমি একটু চা বানিয়ে নিই, বিসমিল্লাহ। তো দেখো এখানে নিয়ে আসছিল 2টা, একটা অলরেডি খাওয়া শেষ। তো এটাকে আমি একটা পলিথিনে করে, আর এটা হচ্ছে এই যে বোন নিয়ে আসছে তো রুটি, আবার সকালবেলা দেখবা নিয়ে আসবে। এই যে দেখো এগুলো কবের, এগুলো গতকাল হয়ে গেছে, এই যে এগুলো গতকালকে, এগুলো হচ্ছে ফেলে দিব। এই যে দেখো কি পরিমাণে, এই পলিথিনটার মধ্যে এই রুটিটা রাখবো। এখানে একটু শ্যামাই নিয়ে নিলাম, এই যে চা, একটা কলা, একটু জিবনে, আর হচ্ছে একটু রুটি নিয়ে নিলাম। শ্যামাই দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু আমার পছন্দ, কিন্তু কার পছন্দ আমি জানি না। যে কোনো রুটি দিয়ে মিষ্টি জাতীয় খাবার আমার খেতে ভালো লাগে, ঝালও খেতে ভালো লাগে, মিষ্টিও খেতে ভালো লাগে। রাত্রেবেলা একটু বের হলাম তোমাদের সাথে রাতটা শেয়ার করার জন্য, দেখো কেমন জিজি পোকা রাখছে, মাশাল্লাহ তবারকাল্লাহ। মানে বাইরে এলে মনে হয় যে বাংলাদেশের কোথাও আসছি, দেখো ভীষণ ভালো লাগছে। ও যে আন ইন্তা ইন্তা যে আন, তো কিন্তু কথা বলতে পারতো, মানে আমি যখন জিজ্ঞেস করলাম যে আন একটু কেমন জানি করলো, মানে সে ক্ষুধার্ত বুঝালো। তো এই যে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম রাতটা, রাত পর্যন্ত ভিডিও করলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।